Assalamualaikum. Video শুরু করার আগে আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিওর জন্য। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো আজ আমরা 10টি সুপারহিরো মুভিজ নিয়ে কথা বলব যা 22-তে রিলিজ হতে যাচ্ছে, যা আপনি কখনোই মিস করতে চাইবেন না। 10 নম্বর আছে মরবিউস দ্য ভ্যাম্পায়ার, যেটা রিলিজ হতে যাচ্ছে 28শে জানুয়ারি। 9 নম্বর আছে দ্য ব্যাটম্যান, যেটা রিলিজ হতে যাচ্ছে 4 মার্চ। 8 নম্বর আছে সোনি দ্য হেডগেট 2, যেটা রিলিজ হতে যাচ্ছে 8 তারিখ। 7 নম্বর আছে ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস, যেটা রিলিজ হতে যাচ্ছে 6 তারিখ। 6 নম্বর আছে থর অ্যান্ড লাভ অ্যান্ড থান্ডার, যেটা রিলিজ হতে যাচ্ছে 1 জুলাই। 5 নম্বর আছে ব্ল্যাক এন্ড, যেটা রিলিজ হতে যাচ্ছে 29 তারিখ। 4 নম্বর আছে স্পাইডারম্যান অ্যাক্রস দ্য স্পাইডারভার্স পার্ট 1, যেটা রিলিজ হতে যাচ্ছে 7 অক্টোবর। 3 নম্বর আছে দ্য ফ্ল্যাশ, যেটা রিলিজ হবে 4 নভেম্বর। তারপর 2 নম্বর আছে আকুম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম, যেটা রিলিজ হতে যাচ্ছে 16 ডিসেম্বর। তারপর 1 নম্বর আছে আফতার 2, যেটা রিলিজ হবে, রিলিজ ডেট হবে 16 ডিসেম্বর। যদি ভিডিওটি ভালো লাগে তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংক ইউ।